আমি চাই না এই বাংলার জমিনে কেউ সুন্নিয়তের প্রতি আঙ্গুল তোলক। এই সুন্নিয়ত নতুন কিছু নয়, এই মিলাদুন্নবী আজকের কোন আবিষ্কার নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আখিরা নব্য কারক বানানো নয়। আল্লাহ যা দিয়েছেন, নবী যা প্রচার করেছেন, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদেরকে কোরআন সুন্নার বাহিরে কথা বলার কোন দরকার আছে? কোরআন আমাদের পক্ষে, বুখারী আমাদের পক্ষে, মুসলিম আমাদের পক্ষে, সিহাহ সিত্তা আমাদের পক্ষে। আজকে যারা নবীকে মরা বলে, খোদার কসম কিয়ামত পর্যন্ত সময় দেন, নবী মরা প্রমাণ করতে পারবে না। আমাকে 5 মিনিট সময় দেন, আল্লাহর কসম আমি নবী জিন্দা প্রমাণ করে দিব। নবী মাটি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম প্রমাণ করতে বলেন, খোদার কসম আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি কোরআন সুন্নার আলোকে আমার নবী নূর এটা আমি প্রমাণ করে দিব। যদি বলেন এলম বেড়ে গেছে, না, আমল বেড়ে গেছে, না, তো কিসের বড়ায়? একটা জিনিসের বড়ায়, আমাদের সম্পর্ক কোন দুনিয়াদারের সাথে নয়, আমাদের সম্পর্ক দয়াল নবীর কর্মের সাথে। এলম কিতাব থেকে আসে না, এলম মুস্তাফার কলম থেকে আসে, কথা ঠিক কিনা? সেই জন্য আমরা বলতে পারি আমরা মুনাজারা করব। আমি ঘরের ভেতরে বলি নাই, আমি আমার ভাইকে আগে চিনতাম না, যারা দাওয়াত দিয়েছেন আমি ওদেরকে চিনতাম না, তা আমি শুধু দাওয়াত দিয়েছেন আমি চলে এসেছি। কেন? আমার কাছে দুর্বলতা থাকলে আমি রুমের ভেতরে কথা বলতাম, এটা আমার বাড়ি নয়, এটা আমার এলাকা নয়। এখানেও যদি মিলাদুন্নবী বিরোধী থাকে, আমি কিতাব আনি নাই, এখন এই মুহূর্তে মোকাবেলা করতে প্রস্তুত আছি। আল্লাহ যেন কবুল করে, এখানেও সাইন সাথে সিরকোটের তাকবীর চলে, আল্লাহু আকবার। এখন আসেন আমি গভীর মনোযোগ, আমরা আজকে দুটো বিষয় মাহফিল ইন্তেজামিয়া কমিটি বলেছে মিলাদুন্নবীর উপর তাকরির করতে। আমার ভাইজান বললেন শানের সালাত সে নবীর উপর আর কোনো বিষয় থাকতে পারে না, সুতরাং আমরা আজকে দয়াল নবীর শান শুনতে চাই। তো মিলাদুন্নবী নবীর শান, শানের সালাত নবীর শান, আমি দুটুকে এক করে দিয়ে আজকের তাকরির বক্তব্য শোনাতে চাই। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন, তাকলে বুঝলাম এখানে আমি আসছি। তো আমি তো সবাই তো জানে এই মোল্লার সুরও নাই, টানও নাই, তালও নাই, এটা জানে। এরপরেও দেখলাম মানুষের কোনো কমতি, তাহলে দেশ চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে, এখন মানুষ ওইগুলো আর পছন্দ করে না, এখন মানুষ দলিল চায়। কথা ঠিক? আমি বুঝ মনে করলাম চলে যাবে, দেখি না, দেখি কেউ যায় নাই, তার মানে বুঝলাম এটা কুফার জমিনে কোনো এজিদি বসে নাই, সবগুলো হুসাইনি বসে আছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সেলুট দিচ্ছি, আসেন আমরা ধীরে ধীরে আলোচনায় চলে যাই। মিলাদ মানে আগমন, আমাদের বইয়ে, আমাদের পাসপোর্টে, আমাদের জন্ম সনদে বার্থ অফ ডে আছে না নেই? বার্থ মানে মিলাদ, মিলাদ মানে আগমন। তো আমরা বলি মিলাদুন নবী, নবীর আগমন। তো নবীর আগমনে মুসলমান কান্না করবে না আনন্দ করবে? নবীকে পেয়ে আমরা মুসলমান, নবীকে পেয়ে আমাদের ধর্ম ইসলাম, নবীকে পেয়ে আমরা আজান পেলাম, একামত পেলাম, মসজিদ পেলাম, কোরআন পেলাম, আমাদের পরিচয় মুসলমান হলো। আল্লাহ বলে বান্দা শোন, ওয়াকাজালিকা জাআলনাকুম
হতে পারো, দুনিয়াতে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, দুনিয়াতে তুমি লয়ার হতে পারো, দুনিয়াতে তুমি লিডার হতে পারো, কিন্তু মরার সাথে সাথে কোন পরিচয় চলবে না। আমি এখন যদি মারা যাই, এই যে এতগুলো লিখছেন এগুলো বলবেন না, বলবেন মরহুম হাসান, হাসান এখন আর জিন্দা নাই, হাসান এখন মরে গেছে, তো কবরে আমি ডাক্তার বললে হবে না, কবরে আমি ইঞ্জিনিয়ার বললে হবে না, কবরে আমি লয়ার বললে হবে না, কবরে আমি লিডার বললে হবে না। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়াতে কেউ বক্তা হতে পারে, দুনিয়াতে কেউ লিডার হতে পারে, দুনিয়াতে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, দুনিয়াতে কেউ লয়ার হতে পারে, দুনিয়াতে কেউ ডাক্তার হতে পারে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে একটা পরিচয়ও আর কাজে আসবে না। কবরে একটা পরিচয় লাগবে, হাসরে একটা পরিচয় লাগবে, নাসরে একটা পরিচয় লাগবে, জান্নাতের দরজায় একটা পরিচয় লাগবে। মাওলা বলে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কোন পরিচয় যখন চলবে না, একটা পরিচয় দিলাম, ওই পরিচয়ের নাম তোরা সবাই আমার মুস্তফার উম্মত। এটার চেয়ে বড় কোনো পরিচয় আছে? আপনারা প্রেসিডেন্ট বুশকে চিনেন? চিনেন? মুসলমান না অমুসলিম? আমি কাউকে আঘাত দিব না, বোঝার জন্য বলছি, মুসলিম না অমুসলিম? এখন জিন্দা আছে না নাই? হেদায়াতের মালিককে যদি আল্লাহ ঈমান দিয়ে দে, আমার কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? কিন্তু আজকে পর্যন্ত মুসলমান হয় নাই, আল্লাহ না করুক, কল্পনা করেন আজকে ঈমান না এনে অমুসলিম অবস্থায় প্রেসিডেন্ট বুশ মারা গেল, কি গেল? আবার আজকে একই দিনে প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, লিডার নয়, এমপি নয়, কাউন্সিলর নয়, মেম্বার নয়, ডাক্তারও নয়, ইঞ্জিনিয়ার নয়, বলেও কেউ পোস্টার কোনোদিন নামও লিখে নাই, একজন নবীর উম্মত রিক্সাওয়ালা মারা গেল, দামি কে হবে? গভীর মনোযোগ, আল্লাহ কাল হাসরে ডাকবে কি ডাকবে না? তো আল্লাহ যদি ডাকে, বুশ এদিকে আয়, তোর পরিচয় দে, বুশ বলবে আমি আমেরিকার দুবার নির্বাচিত প্রেসিডেন্ট, বুশ বলবে মাওলা আমার আগে পিছনে র‍্যাব পুলিশ আর্মি ছিল, বুশ বলবে মাওলা আমার কেফান অস্ত্র ছিল, মাওলা এমন ক্ষমতা ছিল আমার ক্ষমতা দিয়ে ইরাক আফগানিস্তান নষ্ট করে দিয়েছি, সৌদিকে ব্যবহার করে ইয়ামান সিরিয়া নষ্ট করে দিয়েছি, টাকার দিকেও আমি এক নাম্বার, ক্ষমতার দিকেও আমি এক নাম্বার, পরিচয়ের দিকেও আমি এক নাম্বার। আর আল্লাহ বলবে, রিকশাওয়ালা তোর পরিচয় দে, রিকশাওয়ালা বলবে রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী নয়, এমপি নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, লয়ার নয়। আল্লাহ বলে, তাহলে কি যে কোন পরিচয় ছিল না? এক ঠিকানা ইন রিকশাওয়ালা, একটাই পরিচয়, আমি তোমার মুস্তফার উম্মত ছিলাম, বুশের টাকা আছে, ক্ষমতা আছে, রাজত্ব আছে, পুলিশ আছে, আর্মি আছে, নবী নাই, রিকশাওয়ালার কিছুই নাই, শুধু মুস্তফা আছে। আল্লাহ বলে, বস, তোর সব আছে, নবী নাই, জাহান্নামে চলে যা, রিকশাওয়ালা তোর কিছুই নাই, মুস্তফা আছে, তুই কোটি বুশের চেয়ে দামি, জান্নাতে চলে যা। তাহলে কোনটা দামি? নবী টাকা দামি, কথা ঠিক না? এটা কি আমার কথা না সবার কথা? এটা নিয়ে তো কোনো সুন্নি ওয়াহাবি নাই, কথা ঠিক না? তো নবীর যদি মিলাদ না হইতো, আপনি উম্মত হইতে পারতেন? উম্মত হয়েছেন নবীর মিলাদের ওয়াসিলায়, কথা ঠিক কিনা? তাই নবীর মিলাদকে বলে মিলাদুন নবী, খুশি হওয়াকে বলে ঈদ। তো সুতরাং সুন্নিরা নবী পেয়ে যখন খুশি, তখন বলতে লাগলেন ঈদে ঈদে। তো আমরা খুশি না ওই খুশি হবে কে, কথা ঠিক কিনা? আজকে অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নিজের ঘরের মধ্যে লাইটিং করে অপসয়ের ফতোয়া দেয় নাই, কিন্তু নবীর মাহফিলে লাইট দেখলে মাথা গরম হয়ে যায়, এরকম আছে না নাই? তো ওরা যদি তাকে, আমি অনুরোধ করব আপনারা বসেন,
আপনারা শুনেন, আমার কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে মানবেন, আর না হয় মানার কোনো দরকার নাই। তো ওদের একটা যুক্তি আছে যে সুন্নিরা পাগল। আমি বললাম কেন? এমনিতেই আমরা পাগল। কার পাগল? মুস্তফার পাগল। কথা ঠিক না? আমাদেরকে পাগল বললে আমরা কি রাগ করবো না? এখন আসেন বন্ধু গভীর মনোযোগ। আমরা যারা মিলাদুন নবীর পক্ষে, ওনারা মিলাদুন নবীর বিপক্ষে। ওনারা বলে থাকেন সুন্নিরা পাগল। আমরা বললাম কেন? সেন রবিউল আউয়ালে নবী আসলো, সেই কারণে তারা খুশি হয়ে ঈদে মিলাদুন নবী করে। আবার রবিউল আউয়ালে নবী তো ইন্তেকাল করলো, তো নবীর আশা আনন্দের, নবীকে হারানো এটা ব্যথার। সেই জন্য আমরা যারা কওমি আছি, ওহাবি আছি, জামাতি আছি, আমরা মিলাদুন নবী করব না। কেন? আমরা নবীকে হারিয়ে বড় শোকাহত হয়ে আছি, তাদের দৃষ্টিতে নবী মরা। তো আমরাও জানিয়ে দিতে চাই, সুন্নিরা কোনো মরা নবীর উপর ঈমান আনে নাই, আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি। কথা ঠিক কিনা? এখন সে বলেন নবী মরা, মোতামিম বলেন নবী মরা, তাদের মোল্লা বলেন নবী মরা। আমরা কোনো মোল্লার ফতোয়া শুনবো না। আল্লাহ যদি বলেন নবী মরা, আমরা বলবো মরা। আমার নবী যদি বলে মরা, আমরা বলবো মরা। আল্লাহর রসুল যদি বলে জিন্দা, আমরা কোনো মোল্লার ফতোয়া আর মানতে পারবো না। কথা ঠিক কিনা? তো আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন। আমরা সবাই মক্কা ভালোবাসি কি বাসি না? ভালোবাসে না এরকম কেউ আছে? আমার ভাই আওয়ামী লীগ করে, আবার অন্য কেউ বিএনপি করতেই পারে, আবার যার ইচ্ছা সে জাতীয় পার্টি করতেই পারে। কারণ স্বাধীন রাষ্ট্র বাংলা আপনার অধিকার আছে, যেই কোনো দল করতে পারবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার ভাই আওয়ামী লীগ করে, উনি কোনোদিন বিএনপির মঞ্চে যাবে? যাবে না। আবার বিএনপির লিডার কোনোদিন আওয়ামী লীগের মঞ্চে আসবে? আসবে না। কিন্তু আমার ভাইও যদি দাঁড়ায়, বিএনপির লিডারও যদি দাঁড়ায়, জাতীয় পার্টির লিডার যদি দাঁড়ায়, পরিচয় যদি মুসলমান হয়, আমি যদি ডাক দিয়ে বলে মক্কায় যাবেন, ভাইও বলবে যাবে, বিএনপি যিনি করে উনিও বলবে যাবে, জাতীয় পার্টি যিনি উনিও বলবে যাবে। আমি বলবো রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন, মক্কা বললাম সবাই বললেন যাবো, তখন উত্তর দিবে সব নিয়ে রাজনীতি চলে, মক্কা নিয়ে রাজনীতি চলে না। আমরা মক্কা বলি না, আমরা বলি মক্কাতুল মুকাররমা, আমরা বলি মক্কা শরীফ। এখন আসেন বন্ধু, আপনি মুসলমান, আমি মুসলমান, সুন্নি হওয়া লাগবে না, অসুন্নি হওয়া লাগবে না, সবাইকে যদি একসাথে দাঁড় করাইয়া দিই, যদি জিজ্ঞেস করি মক্কা শরীফে যাবা, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ যাবো। আপনিও চান যাইতে, আমিও চাই যাইতে। আমি প্রশ্ন রাখলাম মক্কাতে কেন যাবেন, আপনি বলবেন মক্কা বড় দামি। কথা ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি মক্কা কেন দামি, আপনি বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, আপনি বলবেন মসজিদে হারাম রাকাত সমান লক্ষ রাকাতের সওয়াব আছে, আপনি বলবেন হাজারে আসওয়াত আছে, আপনি বলবেন জমজম আছে, আপনি বলবেন সাফা মারওয়া আছে, আপনি বলবেন মিনা মুজদালিফা আছে, আপনি বলবেন আরাফা আছে। কথা ঠিক? আমি আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন খানায়ে কাবা আছে, আপনি বললেন মসজিদে হেরেম আছে, আপনি বললেন আরাফা আছে, আপনি বললেন মিনা মুজদালিফা আছে, আপনি বললেন সাফা মারওয়া আছে। আমার মাওলাকে প্রশ্ন রাখলাম, মাওলা মক্কা কেন দামি? আমার মাওলা ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাজাল বালাদ, বান্দা তুই বলেছিস কাবার কারণে মক্কা দামি, আমি আল্লাহ কাবার কসম করব না। তুই বলেছিস আরাফার কারণে দামি, আমি আল্লাহ আরাফার কসম করব না। তুই বলেছিস মিনা মুজদালিফার কারণে দামি, আমি আল্লাহ মিনা মুজদালিফার কসম করব না। মাওলা মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহা
নবীর কসম, আপনি নবীর কদমের কারণে মক্কা দামি হয়ে গেছে। মক্কা দামি হয়েছে কার কারণে? আমি বলি নাই, কে বলেছে? আল্লাহ কি শিরিক একটু কম বুঝে গেছে নাকি? বেদাত একটু কম বুঝছে মনে হয়, ভণ্ডামি একটু কম বুঝে গেছে মনে হয়। তো আল্লাহ বলে কাবার কারণে নয়, আল্লাহ বলে মসজিদে হেরেমের কারণে নয়, আল্লাহ বলে আরাফার কারণে নয়, আল্লাহ বলে মিনা মুজদালিফার কারণে নয়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি মুস্তাফা কখনো মক্কায় হেঁটেছেন? আপনি মুস্তাফা কখনো মক্কায় বসেছেন? আপনি মুস্তাফা কখনো মক্কায় শুয়েছেন? আপনি মুস্তাফা মক্কায় কখনো সংসার করেছেন? আপনি মুস্তাফা মক্কায় কখনো লেনদেন করেছেন? আপনি নবীর বেলাদতের কারণে মক্কা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। ফতোয়া কার? আল্লাহ। আল্লাহর ফতোয়ায় কোনো ঝামেলা আছে? এখন আসেন এখানে, হাজরে আসওয়াত, হাজর মানে পাথর, আসওয়াত মানে কালো, কালো পাথরটা মানুষের পায়ের নিচে না কাবার সাথে? সোমা দিতে চান কি চান না? চাই না এরকম কেউ আছে? প্রত্যেক হজ্জের মৌসুমে এই হাজরে আসওয়াত চুমু দেওয়া দিতে গিয়ে অনেক মানুষ মারা যায়, কথা ঠিক? তাহলে চাঁদপুরে পাথর আছে না নাই? আমি যদি প্রধান অতিথির সামনে চাঁদপুরের কোনো সুন্দর একটা পাথর দেখে বুকে লাগাইয়া যদি সোমা দিই, আমার মাহফিলে আনবে না পাটনায় পাঠাবে? কোথায় পাঠাবে? কারণ কেউ পাথরকে চুমা দেয়, তাহলে আমাদের চাঁদপুরে পাথর আছে, সিলেটে পাথর আছে, চট্টগ্রামে পাথর আছে, কিন্তু কোনো পাথর মানুষ বুকে রাখে না, কোনো পাথর মানুষ চুমু দেয় না, কিন্তু একটা পাথরকে মানুষ চুমা দেয়, ওই পাথরের নাম হাজরে আসওয়াদ। এখন পাথরকে জিজ্ঞেস করেন, পাথর দুনিয়ার সব পাথর মানুষের পায়ের নিচে থাকে, তুমি কেন কাবার সাথে, আর তোমার এবার চুমু দিব কেন? পাথর বলবে, মুস্তাফা একবার আমাকে চুমু দিয়ে দিয়েছে। নবী কয়বার চুমু দিয়েছে? নবী যদি একবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে যায়, নবীর হোসাইনকে একবার নয়, দশ বার নয়, একশো বার নয়, আমার নবীর হোসাইনকে জিজ্ঞেস করেন, ও ইমাম হোসাইন, আপনাকে মুস্তাফা কয়বার চুমু দিয়েছে? হোসাইন বলবে, এই মুখে হাজারের উপর চুমু দিয়েছে। কয়সার উপরে? তাহলে একবার চুমু দিলে পাথর যদি কাবার সাথে লেগে যায়, যেই মুস্তাফা হাজারের উপরে হোসাইনকে চুমু দিয়েছে, ওনার কি অবস্থা হবে? আমার নবী বলে, আমার চুমার বদলতে হোসাইন কি হয়েছে জানো? মুস্তাফা কি হয়েছে? সৈয়দু সাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছে। এজিদি হবেন না হুসাইনি হবেন? আমার পুলিশের ওসি এসেছিলেন, প্রশাসক মহোদয় এসেছিলেন, উনি বললেন, কোনো জুলুম করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে, কোনো হাঙ্গামা করা যাবে, এ কথা বলেছি কি বলে নাই? আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সুন্নিরা কখনো হাঙ্গামা করে না, সুন্নিরা কখনো আঘাত করে না। সব টুফিওয়ালা মুসলমান নাই, সব দাড়িওয়ালা মুসলমান নাই, সব চুপাওয়ালা মুসলমান নাই। মুসলমান নাম দাঁড়ি দুইভাবে বিভক্ত, একটার নাম এজিদি, আরেকটার নাম হুসাইনি। যদি জিজ্ঞেস করেন চিনব কেমনে, যারা গদ্দাম নেই তাদের নাম এজিদি, যারা গদ্দাম দেয় ওদের নাম হুসাইনি। আমার নবী একবার
চুমো দিয়েছেন। এখানে পানি আছে না নাই? পানি কি দাঁড়িয়ে পান করে না বসে পান করে? আমি যদি হঠাৎ করে দাঁড়িয়ে পানি পান করা শুরু করি, আপনারা কি ভালো বলবেন না খারাপ বলবেন? স্বাভাবিক মুখে বলতে না পারলেও মনে মনে বলবেন অসভ্য, এখনো পানি পান করার সিস্টেম জানে না। কথা ঠিক না? নলকূপের পানি হোক, দোকান থেকে কেনা পানি হোক, যেই কোনো পানি বসে পান করতে হয়। তা আমি যদি আপনাকে দুনিয়াবি কোনো পানি দিলাম, আবার বললাম এটা জমজম, তখন আপনি জমজম বসে পান করবেন না দাঁড়িয়ে পান করবেন? দুনিয়ার সব পানি বসে, জমজম দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে কোনো শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। তার আমি যদি জমজমের পানি বসে পান করি, আপনি বলবেন বেআদব, এখনো পর্যন্ত জমজমের পানির আদব শিখা নাই। কথা কি? দুনিয়ার সকল পানি বসে পান করতে হয়, জমজম দাঁড়িয়ে পান করতে হয়। আপনি জমজমকে জিজ্ঞেস করেন, ও জমজম তুমিও পানি, চাঁদপুরের দোকানে যা পাওয়া যায় ওটাও পানি, জমজম দাঁড়িয়ে পান করব, অন্যগুলো বসে কেন পান করব? জমজম বলে আমিও পানি, তোমার বাংলার যে পানি এটাও পানি, কিন্তু সবগুলো বসে পান করতে হবে আমি জমজমকে দাঁড়িয়ে। কেন জানো? কারণ আমি জমজমের ভেতরে আমার নবী একবার তুতু মোবারক দিয়ে দিয়েছেন। তাহলে নবীর তুতু মোবারকের সম্মানে কেয়ামত পর্যন্ত জমজমের পানি বসে না দাঁড়ায়? কয়বার দিয়েছে? তো নবীর তুতুর তাজিমে যদি কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে জমজম পান করতে হয়, নবীকে সালাম বসে দিব না দাঁড়ায়া দিব? তো এইটা এটার জন্য কি কিতাব লাগে? এটার জন্য কি কিতাব লাগে? এটা যদি তুই না বুঝিস, তুই পড়ালেখা করেছিস কি? এগুলো কেমন আলেম? এগুলো কি পড়ালেখা করেছে? জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করতে হয় এটা জানাস না তুই? মোল্লা, তোকে কিতাব পড়তে বলেছে কে? বেআদব কথা কার? নবীর সালাম দিব দাঁড়িয়ে, এখানেও তার সুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? বলে শিরিক, শিরিক কেন দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে কে? এই পাবলিক গুলো দাঁড়ায় আছে, এগুলো কি শিরিক করছে? হ্যাঁ, এগুলো শিরিক করছে। আল্লাহ বসার ক্ষমতা দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়ানো ক্ষমতা দিয়েছে, সালাম কি আল্লাহরে দেওয়া যায়? আল্লাহকে যদি বলে আসসালামু আলাইক, আল্লাহ আপনাকে সালাম, ঈমান থাকবে? ঈমানই চলে যাবে। সালাম দিব সৃষ্টিকে, সস্তাকে সালাম দেওয়া যায়? তো যেটা আল্লাহকে দেওয়া যায় না, এটা বান্দাকে দেওয়া যায়। তো দাঁড়িয়ে নবীকে সালাম দিব, এটাতে অ্যালার্জি হওয়ার কিছু আছে? তো তারা বলে এটা শিরিক। তারা জিজ্ঞেস করবেন, তুই কি দাঁড়াইয়া কখনো আল্লাহরে সালাম দিছস? যদি বলে আল্লাহর তো সালাম দেওয়া যায় না, তো আল্লাহরে সালাম দেওয়া না গেলে নবীরে সালাম দেওয়া যায়? কথা ঠিক কেন? কি ফালতু কতগুলো প্রশ্ন করে, নবীর নাম শুনে আমরা সুমা দিই। কথা ঠিক কিনা? পরে বলে আর নবীর নাম শুনে যদি সুমা দিতে হয়, আল্লাহর নাম শুনে কি করবো? এরকম প্রশ্ন করে কি করবো? আমরা নবীর নাম শুনে কি দিই? তো আল্লাহর নাম শুনে কি করবো? তো ওদের কি করা যায়? কোথায় আল্লাহ হালে আর কোথায় নবী মাহবুব? তো আর নবীর নাম শুনে যদি সুমা দিই, তা আল্লাহর নাম শুনে কি করবো? তো তারা আমি একটা পরামর্শ দিতে পারি, নবীর নাম শুনে যদি সুমা দিতে তোর খারাপ লাগে, আল্লাহর নাম শুনে একটা কামত দিয়ে দিস। কথা ঠিক না? আচ্ছা, গভীর মনোযোগ দেন, এখানে বিবাহিত আছে না নাই? আছে। যারা বিয়ে করেছে ওদের ছোট্ট শ্যালক শালিকা আছে না নাই? আছে, ছোট্ট মাইনা ওয়ালে। তো আপনাকে যখন একটা পরিবার তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, এখন আপনি বাহিরের কেউ নয়, আপনি তাদের ঘরের একজন। কথা ঠিক? তো আপনি গেলেন শ্বশুর বাড়িতে বেড়াতে,
চতুর্থ সেলক দৌড়ে দৌড়ে খেলছেন, আপনি তাকে কোলে নিয়ে দুটো চুমু দিলেন। আপনার শাশুড়ি ভেতর থেকে দেখছে জামাই ছোট্ট শ্যালককে দরে চুমু দিয়েছে, তো শাশুড়ি খুশি হবে না রাগ করবে? খুশি হয়ে বলবে জামাইটা আমার ভদ্র, আমাদেরকে পর মনে করে নাই, আমাদেরকে বড় আপন মনে করেছে, কথা ঠিক কিনা? এখন শাশুড়ি আমার এই কাজটা দেখে খুশি হলো কেন? আমি যাইয়াকে শাশুড়িকে আরেকটা চুমা দিতে পারবো? পারবো? যদি শাশুড়িকে কেউ চুমা দেয় জুতার বাড়ি খাবে না? তো যে শাশুড়ি আর শ্যালক পার্থক্য করতে পারে নাই, সেই কেমনে আল্লাহ এবং নবী পার্থক্য করে? কত বড় ফাঁসা মানুষ দেখছেন, নবীরে যদি চুমা দেয় আল্লাহরে কি করে? কত ফালতু মানুষ। তো তুই তো এখনো পর্যন্ত শাশুড়ি আর বউয়ের পার্থক্য বুঝাস নাই। আগে শাশুড়ি কি জিনিস, বউ কি জিনিস, এটা পার্থক্য শিখ, এরপরে বুঝতে পারবি সুন্নি না নবী। সামনে যা করে সবগুলো এক একটা ইমাম, এক একটা ইমাম। আল্লাহ বলেন হাবিব মক্কা দামি হয়েছে আপনি নবীর কারণে। তা আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এখন মদিনার মদিনায় মনোয়ারা হয়ে গেল, মসজিদে নবীর দামি হয়ে গেল, মসজিদে কোবা দামি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, মদিনার দামি হয়েছে আপনি নবীর কারণে। আমার নবী বিদায় হজ্জের বাসন দিয়ে দিল, রহমতুল্লিল আলামিন চলে যাবে, এমন বিদায়ের মুহূর্তে আমার নবী যখন চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, আপনি আঙ্গুল তুললেন চাঁদ দুটুকরো হয়ে গেছে, পশ্চিমে হাত দিলেন সূর্য উঠে গেছে, আপনি কদম তুললেন লামাকানে চলে গেছেন, এটা কি আর কেউ কখনো পারবে? আমরা চাঁদপুরে যদি সবাই এক হয়ে চাঁদকে যদি হাত দেখায় আঙ্গুল দেখায়, চাঁদ কখনো দুটুকরো হবে? চাঁদকে আপনি জিজ্ঞেস করেন, আমরা চাঁদপুরের মানুষ, আগে চাঁদ আছে না নাই? তো চাঁদপুরের মানুষ তোকে ভালোবাসি বিদায়ী, তো নাম দিয়েছে কিপুর। তো চাঁদপুরে এক হয়ে আঙ্গুল তুললাম দুই টুকরো হচ্ছে না কেন? চাঁদ বলবে তোর কথা শুনব না, আমি তো মুস্তফার গোলাম, মুস্তফার কথা শুনব। কথা দেখছেন? আমার নবী পশ্চিমে হাত দেখালেন সূর্য উঠে গেছে, আমি দেখালে উঠবে? আপনি দেখালে উঠবে? তো কেউ যদি বলে নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, ইতারে সিবি ধরে বলবে যে হাতে ইশারা কর, সূর্য যদি না উঠে আগাটু গোড়া ফিটাম। কথা ঠিক কিনা? কেন তুই নবীর, তুই তো নবীর মতো, তুই কার মতো? তোর নবী সূর্য তুলছে কি তুলে নেই? তো তুই তোকে তুলতে হবে। সাত নবী টুকরা করছে, তোরেও টুকরা করতে হবে। নবী কদম তুলেছে লামা কানে উঠছে, তুই লামা কানে উঠতে না পারলেও অন্তত 200 ফুট উঠতে হবে। কথা ঠিক কিনা? উঠতে না পারলে বাঁধি রাখবে, বাঁধিরা কি প্রধান অতিথির কাছে আনবেন? সে ইতে বলছে নবীর মতো ইতে, তো ইতে যেহেতু নবীর মতো, নবী যা করছে ইতে তা করতে হবে, কথা ঠিক কিনা? তো আল্লাহ বলেন নবীরেই এটা কোনো ক্ষমতা নয়। আঙ্গুল তুললেন চাঁদ দুটুকুর হয়ে গেছে, পশ্চিমে হাত তুললেন সূর্য উঠে গেছে, কদম তুললেন লামাকানে চলে গেলেন, কিন্তু আল্লাহ বলে এটা কোনো ক্ষমতা নাই। তা আমাদের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু, কিন্তু আল্লাহ বলছে এটা কোনো ক্ষমতা নয়। বান্দাগণ আফসোস করলো, হাই হাই মাওলা কি বলে, যে এই নবী আঙ্গুল তুলল চাঁদ দুটুকরো করে ফেললো, যে এই নবী পশ্চিমে হাত দিল সূর্য উঠে গেল, যে এই নবী কদম তুলল কাবা কাউসাইন লামাকানে চলে গেল, আল্লাহ বলে এটা কোনো ক্ষমতা নয়। উম্মত প্রশ্ন রাখলো মাওলা ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কোনটা? আমরা আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। নবীর এই দুনিয়াতে এসে মক্কা দামি করলেন, দুনিয়াতে এসে হিজরত করে মদিনাকে দামি করলেন, আঙ্গুল তুলে চাঁদ দুটুকরো করলেন, পশ্চিমে হাত দিয়ে সূর্য তুললেন, কদম তুলে লামা খান নিলেন, এর চেয়েও কোটি কোটি গুণ ক্ষমতা বেড়ে যাবে। ওয়ালাল আখিরাতু আপনার পরকাল, আপনার কবরের জীবন খাইরুল লাকা কোটি গুণ উত্তম মিনাল উলা দুনিয়ার জীবন।
মারা নয়, আমার মুস্তাফা জিন্দা, শুধু জিন্দা নয় দুনিয়ার চেয়ে কোটি গুণ পাওয়ার বেড়ে গেছে। ফতোয়া দিয়েছে কে? তাহলে আল্লাহ বললেন নবী জিন্দা, কথা ঠিক? ক্ষমতা বাড়ছে না কমছে? খাইরুল্লাকা খাইরুল্লাকা, আপনার জন্য কোটি গুণ উত্তম। মিনাল উলা, কিসের চেয়ে? দুনিয়ার চেয়ে। আল আখেরা মানে পরকাল, রওজার জীবন বলেছে কে? তাহলে আল্লাহর কথাই প্রমাণ হয়ে গেল, নবী মরা নয় নবী জিন্দা। এখন আসেন হাদিসের মধ্যে, মসনাদে বাজ্জা লিখা আছে হাজা হাজা হাদিসুন সহীহুন, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী মক্কায় তুল মুকাররমায় বিদায় হজ্জের বাসন দিলেন, আমার নবী ডাক দিয়ে বললেন আমি বেশি দিন রইব না, আমি নবী অতি দ্রুত চলে যাব। আল্লাহর নবী যখন বললেন আমি চলে যাব, আল্লাহও বললেন মাহবুব আপনি যদি আসতে চান আমি আপনাকে নিয়ে আসব। আল ইয়ম আকমালতু লাকুম দীনাকুম মুস্তাফা, আপনার হাতে পুরো ইসলামটা কমপ্লিট করে দিয়েছি, আর কোনো অপরিপূর্ণ নাই। দেখেন সাহাবী রাসূল যখন শুনলেন নবী আর থাকবে না, সিদ্দিক আকবরের চেহারা আধার হয়ে গেছে, ফারুক আজমের চেহারা মলিন হয়ে গেছে, উসমান যুন্নুরাইনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মাওলা আলী পরেশান হয়ে গেছে, আনসার মুহাজিরের মুখ থেকে হাসি বিদায় নিয়ে নিয়েছে, আমার নবী মক্কার জমিন থেকে মদিনায় আসলেন, দেখলেন সাহাবা ইকরাম কখনো কাঁদে কখনো মুখটা মলিন করে ফেলে, কাকে দেখবো আমরা? যেই নবীকে দেখলে অশান্তি শান্তি হয়ে যায়, যেই নবীর দরবারে আসলে সমস্যার সমাধান হয়ে যায়, যেই মুস্তফাকে দেখলে আমাদের রুহের মধ্যে খারাপ জমে আসে। আজ সেই মুস্তফা চলে যাবে, আমরা কাকে দেখব? আমরা কাকে ইয়া রাসূলুল্লাহ বলবো? আমরা কোন মুস্তফাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো? হাসান বিন সাবিত বলে আমি মিম্বরে দাঁড়িয়ে মুস্তফাকে দেখে দেখে কেমনে নাত রাসূল পড়বো? সাইয়্যেদুনা বিলাল বলে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো কোন কার দিকে থাকাবো? সমস্ত দিক মদিনায় মুনাওয়ারা যখন স্তব্ধ হয়ে গেলেন, রহমাতুল লিল আলামিন জুমার মিম্বারে উঠে গেলেন, খুতবা শুরু হলো, ফাতিহা শেষ হলো, আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে জানিয়ে দিয়ে গেলাম হায়াতি খাইরুল লাকুম, আমি যে তোমাদের পাশে আছি, আমার এই জীবন, আমার এই মেলাদ, আমার এই বেলাদত তোমাদের জন্য অনেক উত্তম, তোমাদের জন্য আনন্দের, তোমাদের জন্য অনেক অনেক বেশি খুশির। কেন? আমি নবী তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো, তোমাদের সমস্যা হয় মুস্তফা সমাধান করে দেয়, তোমরা অশান্তি নিয়ে আসো মুস্তফা শান্তি করে দেয়। সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন বলেই তো আমরা সাহাবী হয়েছি, আপনি আছেন বলেই তো ঠিকানা হীন ঠিকানা পেয়েছে, আপনি আছেন বলেই তো আমরা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়ার সেই শুভ সংবাদ পেয়েছি। নবীরে আপনাকে হারালে কেমনে থাকবো? আপনি নবী তো বিদায় নিয়ে নিয়েছেন, আমাদের দিকে একবার তাকায়া মুস্তফা দুনিয়া থেকে বিদায় নিয়েন না। আমার মুস্তফা বলেছে ওয়া ওয়াফাতি ওয়া মামাতি খাইরুল লাকুম, আমি যে মারা যাব, আমি যে ইন্তেকাল করব, আমি যে পর্দা করব, এতে কোনো মলিন হওয়ার কিছু নাই, চোখের পানি ফেলানোর কিছুই নাই, এটা হাই হাই করার কিছুই নাই, এটা আফসোস করার কিছুই নাই। আমার মিলাদুন নবী যেই রকম আনন্দের, ওয়াফাতুন নবীও একই রকম আনন্দের। ফতোয়া দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন ওয়াফাতি খাইরুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য শোক নয় তোমাদের জন্য আনন্দের। নবীদেরই হারিয়ে ফেললো, আমরা দেখব না আপনাকে আনন্দের হয় কেমনে। আমার নবী বলছে কে বলেছে আমি মরা? আমি নবী তো জিন্দা নবী হায়াতুন নবী। এখানে মোবাইলে লাইভ চলে না চলে?
লাইভের মাধ্যমে আজকের মাহফিলে যারা আসে নাই ওরাও আমাদেরকে দেখছে, কথা ঠিক না? কথা ঠিক কিনা? তাহলে ও কেউ চট্টগ্রামে আছে, কেউ ব্রাহ্মণবাড়িয়াতে আছে, কেউ ঢাকায় আছে, কেউ প্রবাসী আছে, যে যেই স্থানে আছে মোবাইলের সামনে লাইভে আমাদের সাথে দেখছে কি দেখছে না? তো আমার নবী বলে আমি শুধু জিন্দা নয়, তুমি মনে করবা ঘুমায়া আছি, না ঘুমায়া নাই, তো অরাদু আলাইয়া আমালুকুম চাঁদপুরে বসে মিলাদুন নবী করছো, ওইদিকে মুস্তাফা লাইভের মাধ্যমে তোমাকে দেখতে পাচ্ছে, উপস্থাপন করা হয় আলাইয়া আমি নবীর উপর, আমালকুম তোমাদের জীবনের সমস্ত আমল, তোমরা রাত 10টা বেজে গেছে কিন্তু চাঁদপুরের মুন্সির হাটে বসে তোমরা মিলাদুন নবী করছো, আমি মুস্তফা দেখতে পাচ্ছি। আমার নবী কি বলে শুনেন, আমি যখন দেখি তুমি ফজরের নামাজ পড়েছো, আমি যখন দেখি কোরআন তেলাওয়াত করেছো, আমি যখন দেখি তুমি ভালো কোনো কাজ করেছো, আমি যখন দেখি ফা ইন রাআইতু খায়রা, রাআইতু মানে চোখ দিয়ে দেখা, আমি নবী যখন চোখ দিয়ে দেখি খায়রা, আমার উম্মত চায়ের দোকানে আড্ডা দেয় নাই, আমার উম্মত সিনেমা হলে বসে থাকে নাই, আমার উম্মত ইয়াবা নেয় নাই, আমার উম্মত মা বাবার সাথে বিয়াদবি করে নাই, আমার উম্মত আল্লাহকে ভুলে গিয়ে অবৈধ কোনো কাজে ব্যস্ত হয় নাই, তখন আমি কি করি জানো? আমি যখন তোমার ভালো আমলগুলো দেখি মাওলার দরবারে দুই হাত তুলে বলি, মাওলা দেখো 1500 বৎসর চলে গেছে, আমার উম্মত নিমুখ হারাম নয়, আমার উম্মত বেওয়াফাদার নয়, দেখো না মসজিদে বসে আছে, দেখো না নবীর মাহফিলে বসে আছে, দেখো না তুমি মাওলার জিকিরে ব্যস্ত আছে, ফাহামিতুল্লাহ আমি দুই হাত তুলে উম্মতের পক্ষ থেকে মাওলার শুকরিয়া আদায় করি। এখন এটা তো আপনার জন্য করলো, এটা তো হুজুরের জন্য করলো, আমার মতো গাদ্দারের কি অবস্থা হবে, আমার মতো বেওয়াফার কি অবস্থা হবে? আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে তো বড় গুনাহগার আর কেউ নাই। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যারা ভালো কাজ করে তাদের জন্য আপনি হাত তুলে দোয়া করেন, কিন্তু আমার তো কোনো ঠিকানা নাই, আমার তো গোনা ছাড়া কোনো পুণ্য নাই, আমার দিনের বেলায়ও গোনা রাতের বেলায়ও গোনা, আমার তো কোনো ভালো কোনো আমল নাই। আমার মুস্তফা ডাক দিয়ে বলে, টেনশন কিসের, মুস্তফা তো এসেছি তোদের মতো গুনাগার গুলার জান্নাতে নেওয়ার জন্য। কেমন নবী পেয়েছেন একবার বলেন, কেমন নবী পেয়েছেন? আল্লাহ বলেন, ইব্রাহিম আপনাকে খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি, বানিয়েছে কে? মাবুত, মাবুত। আপনি যদি বলেন হুজুর আপনাকে বন্ধু বানালাম, সেটা আপনি বানিয়েছেন, কিন্তু আল্লাহ বলছে ইব্রাহিম আমি তো মাবুত, আমি তো খালেক, আমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এরপরেও তোমাকে খলিল বানালাম। কি বানালাম? তো খলিল বানালে বন্ধু বন্ধুর কাছে চাইবে না, চাইবে কি চাইবে না? চাইবে। তো আল্লাহ বললে আমি যেহেতু মালিক, তুমি যেহেতু খলিল, যাও আনলিমিটেড প্যাকেজ দিলাম, ইব্রাহিম চাইতে থাকবে মাওলা দিয়ে থাকবে, ইব্রাহিম চাইতে থাকবে মাওলা দিয়ে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ তাড়াতাড়ি দুই হাত তুলে বলে, আল্লাহ আমাকে খলিল বানিয়েছ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু আমার উম্মত দুই প্রকার, এক প্রকার উম্মত কথা শুনে, এক প্রকার উম্মত যদি বলি মাওলার ইবাদত করো, ইবাদত করে, এক প্রকার উম্মতকে যদি বলি আসমানি কিতাব পড়ো, পড়ে, আর এক প্রকার উম্মত আছে পশ্চিমে ডাকি পূর্ব দিকে ধরে, মসজিদে ডাকি সাইয়ের দোকানে বসে ডাকে, মাহফিল রাখি রাস্তার মধ্যে আড্ডাবাজি করে, তাহলে উম্মত কয় প্রকার? এক প্রকার ভালো আর এক প্রকার খারাপ। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি যখন আনলিমিটেড প্যাকেজ দিয়েছো, আমাকে যখন চাইতে বলল, আমার যেই সব উম্মত ভালো ডাকলে কথা শুনে ওদেরকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব, তো কি করব? সে ভালো উম্মত গুলারে আমার দিয়ে দাও, তো তুমি কি করবে? আমি খলিল আমার ভালো উম্মত গুলো
উম্মতগুলোকে নিয়ে জান্নাতে চলে যাব। তো আল্লাহ বলে খারাপ উম্মতগুলো কি করো, এগুলো তো বেওয়াফা, পশ্চিমে নাকি কোন দিকে দূরে, পূর্ব দিকে দৌড়ে, তো এগুলার মাইলে মারিও, জাহান্নামে দিলে জাহান্নামে দিও, জান্নাতে দিলে জান্নাতে দিও, এটা তোমার বেশ বিষয়। আমি খারাপ উম্মতগুলারে তোমারে দিয়ে দিলাম, ভালো উম্মতগুলা আমি রেখে দিলাম। আল্লাহ বলে দোয়া কবুল, আর জীবনে কোনোদিন কিছু বলতে পারবা না, খারাপ গুলারে আমি নিলাম, ভালো গুলা তোমারে দিয়ে দিলাম, এগুলো নিয়ে জান্নাতে চলে যাব, আর খারাপ গুলোর বিষয়ে আমি মাওলা দেখব। আমি মাওলা, তো আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল বানাইলেন, আমার মুস্তাফা চলে আসলো, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, আমি আদমকে খলিফা বানাইলাম, ইব্রাহিমকে খলিল বানাইলাম, মুসাকে কালিম বানাইলাম, ঈসাকে রুহুল্লাহ বানাইলাম, আপনি মুস্তাফাকে হাবিবুল্লাহ বানাইলাম, কেমন হাবিব বানাইছি জানেন? সবাই বলেছে দেখতে চায়, সবাই বলেছে আসতে চায়, আমি বলেছিলাম তারানি, আমারে দেখা যায় না দুনিয়াতে, আমাকে দেখতে পাবে না, সবার জন্য যেখানে না। আর মুস্তাফাকে বললাম সুম্মা দানা, নবীরে আসেন না, নবীরে আসেন না, সবার জন্য যেখানে না, আমার মুস্তাফার জন্য সেখানে হা, মুস্তাফার জন্য সেখানে হা। আপনি নবীকে যখন হাবিব বানালাম, আনলিমিটেড প্যাকেজ, মুস্তাফা হাত তুলে চাইতে থাকেন, আমি মাওলা দিতে থাকব, আমি মাওলা কি করব, দিতে থাকবো, কেমন দিব, এটা শুধু আমার নবীর শান, অন্য কারো শান কেমন দিব? আল্লাহ বলে আদম কি চেয়েছিল, আপনাকে রাজি করতে চেয়েছিল, ইব্রাহিম কি চেয়েছিল, আপনাকে রাজি করতে চেয়েছিল, মূসা কি চেয়েছিল, আপনি আল্লাহকে রাজি করতে চেয়েছিল, নবী রাসূল কোরস কুতুব আব্দাল আমার সৃষ্টি কি চায়, আমার মুস্তাফা বলে আপনি আল্লাহকে রাজি করতে চায়, তা আল্লাহ বলে ওয়ালা সুফা ইউফিকা রব্বুকা ফাতারাকা, বিশ্ব যখন মাওলাকে রাজি করতে চায়, মাওলা তখন মুস্তাফাকে রাজি করতে চায়। আল্লাহ মনে হয় শিরিক করে ফেলছে, মনে হয় শিরিকের কথা করা উচিত মনে হয়, তাই মোল্লা যে ফতোয়া দিছে তার ফতোয়ায় মনে হচ্ছে আল্লাহ শিরিক বুঝে নেই। আমরা যখন বলি সুন্নিরা নবীকে রাজি করতে চায়, মোল্লা আস্তাগফিরুল্লাহ বেদাতি বেদাতি বন্ড মাজার হুজারি ইতে বলেন নবীর রাজি করতে চায়, পাতে আল্লাহ রাজি কর, আল্লাহ রাজি কর, এরকম ফতোয়া দেখি দেয় না। তাদের নাম তৌহিদি জনতা, কি জনতা, তৌহিদি জনতার প্রথম মূল নায়কের নাম ইবলিস, প্রথম নায়কের নাম কি ইবলিস, ওর নাম তৌহিদি জনতা, ওর নাম কি সিজদা আছে না ইবলিসের, আছে 6,000 কোটি বৎসর বিরতি ছাড়া, যে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর ইবাদত করেছে তার নাম ইবলিস, তার নাম কি ইবলিস, তাহলে ইবাদত কম না বেশি, বেশি তৌহিদি জনতা, কিন্তু আদবে নবী নাই, তো যার কাছে আদবের নবী নাই আল্লাহ বলে ওই রকম তৌহিদি জনতার কোনো দরকার নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফেরিন, তোর মতো তৌহিদি জনতাকে আমি আল্লাহ কাফের ফতোয়া দিলাম, দিয়েছে কে, আমার গাড়িতে বাতর মাইল আওয়াজ নেই, এটা আমার গাড়িতে বাতর মারে, তুই আমারে মাসস কেন, মাইললে ওইদিকে মান না, যাই কিনা দেখি, কথা ঠিক কিনা, ফতোয়া দিছে কে কাফের, আমি দিস না আল্লাহ দিছে, তো তুই আমার পিছনে কি আসলে জবা করে দিব, আমার কিন্তু জবা করবি, কাফের ফতোয়া দিছে কে, তো ফাতর ওইদিকে মারি দেখ না যাই কিনা, তো ছুরিটা ওইদিকে চালাই দেখ কোনো কাজ হয় কিনা। আল্লাহ বলে আমা ওয়াস্তাকবারা ওয়া কানা ইবাদত আছে নাই, সিজদা জিকির তাসবিহ সব আছে, নবীকে নবী বলেছে, খলিফা বলেছে, কিন্তু আদব দিতে পারে নাই। আল্লাহ বলে ইন্না কারাজিন, আমরা বলেছি ফ্রান্সের পণ্য বয়কট, আল্লাহ বলে আমি আল্লাহ সর্বপ্রথম বিয়াদবের রসুল ইবলিসকে বয়কট করে দিলাম, কে করেছে আল্লাহ, আবার আরেকটা ছিল আবু বকর, উনি দামি হইতে 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 সিদ্দিক আকবর, কথা ঠিক কিনা, দামি না অদামি, দামি না অদামি, কেমন দামি, নবী নয় রসুল নয়, কিন্তু ওনার ব্যাপারে বলা হচ্ছে আফদালুন্না
নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলের পরে যার মাকাম, ওনার নাম সিদ্দিকা। ওনার নাম কি? আমি নামাজ পড়ি কেন? জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য। কোরআন পড়ি জান্নাতে যাওয়ার জন্য। প্রধান অতিথি বললেন গরু দিব জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহর নবী বলে জান্নাতের আটটি দরজা মাওলার দরবার হরিয়াত করবে, আল্লাহ তোমার বান্দা জান্নাত চায় আর আমরা জান্নাত সিদ্দিক আকবরকে চাই। পার্থক্য আছে না নাই? জিজ্ঞেস করেন সিদ্দিক আকবর এত দামি কেন? সিদ্দিক ডাক দিয়ে বলে সিজদা আছে, রুকু আছে, তাসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, কিন্তু আমাকে কিসে দামি করেছে জানো? ওহে সিদ্দিক কিসে? স্যার নামাজকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, রোজাকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, হজ যাকাতকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, মা বাবার সেবাকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, বিবিকে বড় ভালোবাসি এক নাম্বার নয়, সন্তানকে ভালোবাসি এক নাম্বার নয়। তো এক নাম্বার কি? আন নজরু ইলা ওয়াজহিক, এক নাম্বার হচ্ছে সুখে বুকে শুধু নবী থাকবে। সুখে বুকে কি থাকবে? এখন তো মোল্লা তো নবীর ভালোবাসা অনেকে খুঁজি পাই না, এরকম মোল্লা আছে না? যে 15 বছর বললাম সুন্নিরা বলেন নবী নবী, আমরা নবীর ভালোবাসা কোরআনেও পাই নাই হাদিসেও পাই নাই, এরকম মোল্লা আছে না নাই? আমি কারো বিরুদ্ধে বলি নাই মোল্লা, তুমি ভালো করে শুনে রেখো, বুখারি শরীফ উল্টাও, এখানে শিরোনাম আছে না নাই? শিরোনামের মধ্যে ইমাম বুখারি বলছে নামাজ পড়া কখনো ফরজ, নামাজ পড়া কখনো ওয়াজিব, নামাজ পড়া কখনো সুন্নাত, নামাজ পড়া কখনো নফল। কথা ঠিক কিনা? কেন? ইবাদত। রোজা রাখা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। কথা ঠিক না? এখন শুন, যেমন রমজানের রোজা কি ফরজ, তারপর মান্নতের রোজা ওয়াজিব, আইয়ামে দিশের রোজা সুন্নাত, এমনি রোজা নফল। তাহলে ইবাদত কখনো ফরজ হয়, ইবাদত কখনো ওয়াজিব হয়, ইবাদত কখনো সুন্নাহ হয়, ইবাদত কখনো নফল হয়। ইমাম বুখারী বলে হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা মিনাল ফারায়েদ ফরজ নয়, মিনাল উজুব ওয়াজিব নয়, মিনাস সুনান সুন্নাত নয়, মিনান নওয়াফিল নফল নয়। এই ইমাম বুখারী নবীর ভালোবাসাটা বলে কি? ইবাদত কবুল করার জন্য ঈমান লাগে। হুব্বুর রাসূলে মিনাল ঈমান, ইবাদত যদি কবুল করাইতে চাও ঈমান লাগবে, নবীর ভালোবাসা ইবাদত নয় ডাইরেক্ট ঈমান। নবীর ভালোবাসা ঈমান, এটা আমার ফতোয়া না ইমাম বুখারীর ফতোয়া। আমরা সুন্নিরা নবী নবী করলে যদি বেদাতি হয়ে যায়, সবচেয়ে বড় বেদাতি ইমাম বুখারী হয়ে যাবে। কথা ঠিক না? তো এখনো পর্যন্ত বুখারী শরীফের পৃষ্ঠা খরচ নাই, তুই মোল্লারে ফতোয়া দিতে বলছে কে? কথা ঠিক কিনা? তোর ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই, কারণ তুই এখনো বুখারীর পৃষ্ঠা খরচ নাই। আয় আমরা পড়াইয়া দিব, আয় তুই নবী জিন্দা, আমি বুখারি থেকে প্রমাণ করব। নবী শুনেন, আমি বুখারি থেকে প্রমাণ করব। নবী উত্তর দিতে পারেন, আমি বুখারি থেকে প্রমাণ করব। তুই সুন্নিয়তের কোন কোন আকীদা নিয়ে বসবি, আমি বুখারি থেকে প্রমাণ করব। আয় কোথায় বসবি? প্রধান অতিথি আছে, কোথায় বসবে? প্রশাসনকে সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি সমাধানের নিয়তে যে কোনো জায়গায় বসতে রাজি আছি। আমরা মিলাদ ক্যাম্প করি কি করি না? এগুলো আমাদেরকে কি ডাকে? বন্ড ডাকে, ডাকে না? বুখারী শরীফের হাদিস, কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস, হজরতে আনাস বিন মালিক কে, উনি নবীর খাদেম, কয় বছর? 10 বছর। এমনি মানুষ নয়, আনাস বিন মালিক বর্ণনা করছে
যে আমরা যখন দয়াল নবী অসুস্থ হয়ে গেলেন, ফি ওয়াজিন নবী, আমার নবী ইন্তেকালের 13 দিন আগে অসুস্থ হলেন। কয়দিন আগে? 10 দিন পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমার নবী ইমামতি করেছেন। কি করেছেন? 3 দিন আর আসতে পারে, এই 3 দিনের জন্য আমার নবী বলছে, মরু আবাবাকার, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে আমার জায়নামাজে দাঁড় করাইয়া দাও, ইমামতি করবে সিদ্দিক আবু। ইমামতি করবে কে? বুখারী শব্দ হত্তা যা ইয়াউমুল ইসনাইন, এমন কি সোমবার দিন চলে আসলো, মানে আমার নবী চলে যাবে, এই নবী যাওয়ার আগের নামাজের অবস্থা। সুবহানাল্লাহ, সাহাবা ইকরাম নামাজ শুরু করলেন, ইমামতি করছে কে? ফাসাল্লা আবু বকর, সিদ্দিক আকবর ইমামতি করছে, আর সবাই কি? মুক্তাদি। এমত অবস্থায় বুখারীর শব্দ, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী যখন সাহাবা ইকরাম নামাজ পড়ছে, সিদ্দিক আকবর ইমামতি করছে, এমত অবস্থায় আমার নবীর ঘরের জানালার পর্দাটা সরালেন। জানালার পর্দা কি করলেন? জানালার পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না ছোট হয়? ছোট হয়, কারণ কাপড়ের পর্দা সরাইতে কি কোনো বেশি শব্দ হবে? টায়ার ফুটলে বড় হয়, কিন্তু পর্দা যদি আমি সরাই তাহলে হবে ছোট শব্দ। তা আমার নবী মনে মনে ভাবলেন, আমি তো চলে যাব, আমার সিদ্দিক তো ইমামতি করছে, আমার সাহাবি তো নামাজ পড়ছে, নবীটা একটু শেষ বেলার সাহাবিদের নামাজটা একটু দেখে যায়। সেই জন্য নবীজি কি করলেন? পর্দা পশ্চিম কোন দিকে? এইদিকে। তো ইমাম সাহেব নামাজ পড়ছে, আপনারা কি করছেন? ইমামতিতে, ইমামতির নিয়তে, ইমামতিতে রেখে আপনারা কি করলেন? মুক্তাদি। আমি যদি এখানে দাঁড়ায় ঠাং ঠাং আওয়াজ করি, আপনারা কি এদিকে ফিরবেন? ফিরলে নামাজ থাকবে না চলে যাবে? তাহলে শরীয়তের ফতোয়া, নামাজ হয় কাবার দিকে, ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে, ফিরলে নামাজ কি হয়ে যায়? সেই জন্য নামাজ ভাঙতে হয় সালাম ফিরায়া, কেন ডানে বামে হয়েছেন, নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো নামাজ চলছে এইদিকে, সিদ্দিক আকবর ইমামতি, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবীর ঘর বাম দিকে, মানে আমার কোন দিকে? বাম দিকে। তো নবীর ঘরে দয়াল নবী জানালার পর্দা সরালেন, সরাইতে দেরি, আনাস বিন মালিক বলতে লাগলেন, আমরা সিদ্দিক আকবরকে ইমামতিতে রেখে খানায়ে কাবা ছেড়ে দিয়ে সমস্ত মুক্তাদি নবীর দিকে ফিরে গেছে। কোন দিকে ফিরে গেছে? নামাজ আসে না ভেঙে গেছে? ফতোয়া বলছে নামাজ ভেঙে গেছে, এসকো বলছে নামাজ কবুল হচ্ছে। তুই কার ব্যাপারে ফতোয়া দিস? এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? আমরা তাকায় আল্লাহ রইলাম নবীর দিকে, তো নবী কি করলো? সে ফাইয়া নুজুরু ইলাইনা, নবী আমাদের দিকে তাকিয়ে আছে। যখন আমার নবী দাঁড়িয়ে তাকিয়ে আছে, তখন বসে না দাঁড়িয়ে, সে ওয়াহুয়া কাইমুন, আমার নবী জানলা ধরে দাঁড়ানো অবস্থায়। তাহলে এখন নবী যে দাঁড়ায় আছে, এটা দেখবে কেমনে? কাবা ছেড়ে দিয়ে সম্পূর্ণ যদি বাম দিকে হয়ে যায়, তখন আমি দেখব জানালার ভিতরে বসে আছে না দাঁড়ায় আছে, কথা ঠিক না? তা আমার নবী দাঁড়ায়া, ফাইয়া নুজুরু ইলাইনা, আনাস বিন মালিক বলে নবীজি আমাদের দিকে তাকিয়ে আছে। নবীজি দেখলেন সিদ্দিক আকবর কোন দিকে? কাবার দিকে। আর মুসল্লি কোন দিকে? নবীর দিকে। এটা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সুম্মা দাহিকা, আমার নবী হাসতে লাগলেন, হায় হায় আমার সাহাবী, কাবা ছেড়ে দিয়ে কোন দিকে? নবীর দিকে। এখন সাহাবা একরাম বলতে লাগলেন, 3 দিন নবীকে দেখি নাই, ভিতরে জমাট কি আছে, কষ্ট আছে। নবীকে দেখলেন একদিকে আনন্দ, আর একটা নবীকে 3 দিন দেখে নাই, কষ্ট, আনন্দ আর কষ্ট যখন এক হয়ে গেল, আনাস বিন মালিক বলে আমরা সাহাবায়ে কেরাম চিৎকার করে
করা শুরু করে দিলাম, চিৎকার করে কি করলাম। এখন এর ভেতরে মুসল্লিগণ ঐক্যমত হলাম কি বিষয়ে, আন্নাফতাতিনা, আমরা ভেঙ্গে ফেলবো, ফাহামামনা, আই ফাআরাদনা, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আন্নাফতাতিনা, আমরা আমাদের নামাজ ভেঙ্গে ফেলবো, এখন আর নামাজ পড়বো না। কেন? যে নামাজের কাজা আছে, মুস্তফাকে দেখার তো কোনো কাজা নাই, এখন অন্তত মন ভরে নবীকে দেখো। নামাজ নামাজ কি বসিয়েছে না দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় কাকে দেখতেছে? তা সাহাবায়ে কিরাম বলতেছে, তুই মোল্লা, কিয়াম নিয়ে ঝামেলা করতেছস, আর আমরা নামাজের ভিতরে কাবা পশ্চিমে থাকলে নবী যদি বাম দিকে থাকে আমরা কাবা ছেড়ে দিয়ে মুস্তফার দিকে কিয়াম শুরু করে দিই। সুন্নিয়াত এখান থেকে আসছে। সিল্লায় কান্না করতে লাগলেন, ফাজান্না আবু বকর, বুখারীর শব্দ, আসলে আয়, বসলে বস, আমি বুখারি থেকে বলছি, ফাজান্না আবু আবু বকর, সিদ্দিক আকবর মনে করলেন সাহাবীরা যখন কান্না করছে নিশ্চয়ই নবী মসজিদে নববীতে আসছে, সেই জন্য সিদ্দিক আকবর ইমামতির মুসল্লা বাদ দিয়ে প্রথম কাতারে চলে আসছেন। নামাজ আছে না ভেঙে গেছে, শরীয়ত বলছে নামাজ ভেঙে গেছে, কারণ ইমামতির মুসল্লাতে কোথা পিছনে ডানে তাকায়া দেখে নবী নাই, বামে তাকায়া দেখে নবী, কিরে সাহাবি কান্দে কেন? সিদ্দিক আকবর সাহাবিদের মুখের দিকে তাকায়া দেখে সবগুলো নবীর ঘরের দিকে, সবগুলো কোন দিকে, তো সিদ্দিক আকবর আর কোন দিকে তাকাবে, সিদ্দিক আকবর নবীর দিকে তাকায় আছে, সবাই কোন দিকে, বুখারী বুখারী, তা আমার নবী দেখলেন সিদ্দিক আকবর ইমামতের মুসল্লা ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর ঘরের দিকে ফিরে আছে, আমার নবী একবারও বলে নাই নামাজ ভেঙে গেছে, বরঞ্চ ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিমু সালাতাকুম, ও আমার সাহাবী আমার দিকে তাকিয়েছো নামাজ ভেঙে যায় নাই, সিদ্দিক ইমামতের মুসল্লা ছেড়েছে নামাজ ভেঙে যায় নাই, আবু বকর কাবা ছেড়ে দিয়ে মুস্তফাকে দেখেছে নামাজ ভেঙে যায় নাই, আন আতিমু সালাতাকুম, বাকি নামাজ আদায় করো, কেন? এটা যদি কাবা হয় মুস্তফা তো কাবা কিসের ফতোয়া, কিসের ফতোয়া? আমরা মিলাদ কিয়াম করি কখন? নামাজে, নামাজের বাহিরে? সাহাবায়ে কেরাম বলে নামাজের ভেতরে, এদিকে কাবা এদিকে মুস্তফা, মুস্তফা থাকলে আমরা কাবা দেখি না আমরা মুস্তফাকে দেখি, কেন? সে নামাজের ক্যাপলার নাম হানাই কাবা, ইমানের ক্যাপলার নাম মুস্তফা। কি ফরাদা করছস তোরা, কি ফরাদা করছস? ফরাদা ফরাদা ধারে নাই, কিছুই নাই, এখন বুখারী শরীফ পড়তে পারছ না, তোদেরকে কে বলছে ফতোয়া দিতে? সেই জন্য আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দান করে। আমি রাগ করি না, আমাকে গালি দিলে আমি কিছু বলবো না, আমার বাবাকে গালি দিলে আমি কিছু বলবো না, কিন্তু নবীর প্রতি আঙ্গুল তুলবে আমরা ছেড়ে দিব না, আমরা একটা মুহূর্ত মাফ করবো না, কথা ঠিক কিনা? এখন সে গভীর মনোযোগ, তা আমার কি অবস্থা হবে, আমি তো গুনাগার, তা আমার নবী বলে ফা ইন রাআইতু শাররা, যখন আমি দেখি আমার উম্মত খারাপ কাজ করেছে, মুস্তফার কাছে যখন লিস্ট চলে আসে, আমি নবীর দুসুকের পানি ছেড়ে দিয়ে বলি মওলা উম্মত আমার অবুজ, যদি বুঝতো সিনেমায় যাইতো না, যদি বুঝতো চায়ের দোকানে যাইতো না, অবুজ উম্মতের কাছের দিকে না তাকায়া আমি নবীর নবুয়তের হাতের দিকে তাকায়া আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে কি করে দাও। তো আল্লাহ বললেন হাবিব আপনাকে হাবিবিয়ত দিয়েছি, আনলিমিটেড প্যাকেজ, আপনি নবী চাইতে থাকেন, তা আমার নবী হাত তুলে বলে আমার সাহাবায়ে কেরাম জান লাগলে জান দিয়েছে, মাল লাগলে মাল দিয়েছে, পরিবার লাগলে পরিবার দিয়েছে, আজকে বিয়ে করে বাসর ঘরে ঢুকেছে, আমি নবী বলেছি জান লাগবে, বাসর
অগ্নিগড়ের বিছানা থেকে আমার সাহাবী মুস্তাফার কদমে চলে এসেছে। আল্লাহ আমার এই সাহাবীগুলো এমন কোন বিষয়ের জন্য নাই যেটা দেয় নাই, আমার সাহাবীদেরকে তোমার কুদরতি হাতে সুফরদ করে দিলাম। আমার আহলে বাইত হাসনাইন কারীমাইন হয়ে ইমাম মাহদী পর্যন্ত এই ইসলামকে রক্ষা করার জন্য জান দিবে, মাল দিবে, পরিবার দিবে। আমার বংশকে তোমার কুদরতি হাতে সুফরদ করে দিলাম, আমার বিবিগণকে তোমার কুদরতি হাতে সুফরদ করে দিলাম। আল্লাহ ডাক দিলেন, নবী গো সাহাবায়ে কারামকে আমাকে দিয়ে দিলেন, আহলে বাইতকে আমাকে দিয়ে দিলেন, আপনি কি রাখবেন? আমার নবী বললেন, মাওলা আমার উম্মতগুলো গুনাহ করবে, আমার উম্মতগুলো পাপ করবে, তুমি তো আল্লাহ, তুমি তো মাবুদ, যদি আমার আমার উম্মতকে যদি ডেকে বলো হিসাব দে, ও কি হিসাব দিবে, ওর গুনাহগুলোকে নিয়ে কেমনে দাঁড়াবে? মাওলা আমার ভালো উম্মতগুলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ উম্মতগুলারে আমি নিয়ে নিলাম। দেখেন আমাকে নিয়ে নিয়েছে, আপনাকে নিয়ে নিয়েছে, আমি খারাপ গুলাকে নিয়ে নিলাম। সে কেন বলছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতকে দিয়ে দেন, আমার উম্মতকে আমি রহমতুল লিল আলামিনের রহমতের চাদরে বেড়াইয়া কেউ যেন না দেখে তাদের গুণাগুলো, কারণ আমার উম্মতকে গুণা যদি মানুষ দেখে যায় ও লজ্জিত হবে। আমি চাই না আমার উম্মত লজ্জিত হোক, আমি রহমতের চাদরে বিছায়া আমার গুণাগার উম্মতগুলার জান্নাত নিয়ে যাব। কোন নবীকে মরা বলেন, কোন নবীকে পৌঁছা বলেন, কোন নবীকে ক্ষমতাহীন বলেন? যেই নবী হাবিবিয়তের বিনিময়ে দুনিয়া নেয় নাই, যেই নবী হাবিবিয়তের বিনিময়ে সাহাবী নেয় নাই, যেই নবী হাবিবিয়তের বিনিময়ে আহলে বাইত নেয় নাই, যেই নবী হাবিবিয়তের বিনিময়ে আমার মতো আপনার মতো লাপাত্তা উম্মতগুলার জান্নাত নেওয়ার গ্যারান্টি নিয়েছেন, সেই নবীর মিলাদুন নবী হবে না তো কার মিলাদ হবে? তোদের জন্য এখনো কান্না করি। তাহলে নবীও বলে জিন্দা, আল্লাহ বলে তো তুই কোথেকে আসলি মোল্লা? নবীরে মানি ফেলছস, বলছে মিলাদুন নবী করস, ওয়াফাতুন নবী করস না কেন? এই জন্য ওয়াফাতুন নবী করি না, আল্লাহ বলে তোদের নবী জিন্দা, মুস্তাফা বলে আমি নবী মারা নয়, আমি নবী হায়াতুন নবী। সুন্নিরা বলে উঠল, আমরা ওয়াফাতুন নবী করব না, আমরা মরা নবীর উপর ঈমান আনি নাই, আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি। কথা দিচ্ছি না তোরে, তোরা মরা নবী নিয়ে তাক, তোরা কি নিয়ে তাক? মরা নবী নিয়ে, আমরা জিন্দা নবী নিয়ে আসি। আমরা কি নিয়ে আসি? বাস আমার কথাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি, আমরা কি করছি? মিলাদুন নবীকে শুধু মিলাদুন নবী বলি না, ঈদে মিলাদুন নবী বলি, শুধু ঈদে মিলাদুন নবী বলি না, যে সকল ঈদের সেরা ঈদ। কথা ঠিক না? এটা বলতেই দেরি, দেখবেন অনেক জনের সুলকানি শুরু হয়ে গেছে, ও বলবে ঈদুল ফিতর, ঈদুল আদা, এটা আবার কোন ঈদ? আমরা তো জানি ঈদ কয়টা, ঈদুল ফিতর, ঈদুল, ইমাম কাস্তালানি নাম শুনেছেন? উনি কে? যাকে সুন্নিরাও মানে মিলাদুন নবীর বিপক্ষে, ওরাও মানে ইমাম কাস্তালানি, ওনার কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যাকে বাদ দিলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কোনো হাদিস বর্ণনা করতে পারবে? উনি ওনার কিতাবে বর্ণনা করছে, ইমাম কাস্তালানির দরবারে ছাত্ররা জিজ্ঞেস করছে, ঈদুল ফিতর, ঈদুল আদহা, এটার চেয়ে কোটি দামি লাইলাতুল কদর। কোটি দামি কি? ঈদুল ফিতর, ঈদুল আদহা, জুমার দিন, শবে বরাত, এগুলো সবগুলোর চেয়ে দামি লাইলাতুল কেন? আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 83 বৎসর, 4 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব লাইলাতুল কদরে একটা রাত, এর চেয়ে কোটি গুণ সওয়াব বেশি।
লাইলাতুল কদর দামি না দামি? লাইলাতুল কদর নিয়ে সুন্নি নাই অসুন্নি নাই, সবাই বলে লাইলাতুল কদর দামি। কেন? 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল কদর, কথা ঠিক কি না? তো ইমাম কাস্তালানিকে বলছে, হুজুর লাইলাতুল কদর দামি না মিলাদুন নবীর রাত দামি? ইমাম কাস্তালানি বলছে, 1000 লাইলাতুল কদরকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা মিলাদুন নবীর রাতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি মিলাদুন নবী। কেন? ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদর এটা নবীকে গিফট করা হয়েছে। কি করা হয়েছে? মুতাহ গিফট করা হয়েছে। যেমন আমাকে গলার মালা দিয়েছেন, এটা গিফট। যদি আমি নাচতাম গলার মালা দিতে পারতেন? ভাবতেন? তাহলে গলার মালা দামি কেন? আমি নেওয়ার কারণে। তো আমি যদি না আসতাম গলার মালা কোনো গিফটেই হতো না, কথা দিচ্ছি না? তো ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদর নবীকে গিফট করেছেন। তো নবী দুই হাত দিয়ে নেওয়ার কারণে লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আদহা, জুমআ সবগুলোর চেয়ে দামি হয়েছে। আর মিলাদুন নবীতে স্বয়ং রাসূল দুনিয়াতে চলে এসেছে। তো নবী আসা দামি না গিফটটা? মাগজের মধ্যে কি আছে এগুলোকে আমি কেমনে সুন্দর ভাষায় কথা বলবো? তোর মাগজের মধ্যে কি আছে আমার তো বুঝে আসে না। লাইলাতুল কদর নবীকে কি করা হয়েছে? গিফট করা হয়েছে। আর মিলাদুন নবীতে স্বয়ং মুস্তাফা দুনিয়াতে এসে গেছে, কোথায় চলে এসেছে? এখন গভীর মনোযোগ, আমরা শুধু লাইলাতুল কদরের মাহফিল করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলি কি বলি না? বলি। কিন্তু আমরা মোল্লা লাইলাতুল কদর কিভাবে আসছে এটা কখনো বলি নাই। বলছি বলেন, বড় বেওয়াফা আমরা। কেন? বললে নবীর সাং বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? নবীর সাং। কেমনে? আমার নবী মসজিদের নববীতে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। কোথা? মসজিদে নববীতে। তো নগণ কান্না করছে, সাহাবায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে নবীকে সান্ত্বনা দিচ্ছে। নবীরে জান লাগলে জান, মাল লাগলে মাল, পরিবার লাগলে পরিবার, যা বলবেন সব দিব, এরপরেও কান্না করবেন না। আবার ফারুকে আজম নামাজের শুরুতে বসে বললেন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। নবীরে কান্না করে না, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে ধর্ম পেয়ে খুশি, আপনি নবীকে নবী পেয়ে খুশি। এরপরও নবীর কান্না বন্ধ হচ্ছে? তা আল্লাহ ডাক দিয়ে বলে, হবে আপনি যদি কাঁদেন আমার বড় কষ্ট হয়, আপনি যদি কাঁদেন আরশ আল্লাহ কেঁপে ওঠে। হাবিব আপনি কান্না করিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, আপনার কান্না বন্ধ করার জন্য আমি রব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিকানা বানিয়ে দিয়েছি।